কষ্ট হয়েছে, সমস্ত রাত্রি জেগে বিফল মনোরথ হয়ে ফিরে গেছ। আজ শীঘ্র জপ সেরে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। বসো, তুমি বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। এই মহাপাতকিনীকে উদ্ধার করুন প্রভু, মহাপাতকিনীকে উদ্ধার করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রামচন্দ্র খা আমাকে পাঠিয়েছিল আপনার তপস্যা ভঙ্গ করতে। তিন দিন হলো ফিরে গেছি, কিন্তু কি হলো কি শুনলাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এত মধু এই নামে প্রভু, এই মহাপাপ নিয়ে কি গতি হবে, কি গতি হবে প্রভু? আপনি আমাকে কৃপা করুন, দয়া করুন প্রভু,
আপনি আমাকে দয়া করুন। হরে কৃষ্ণ, আপনি আমাকে দয়া করুন প্রভু। কৃষ্ণ কৃষ্ণ, মা তুমি যখন মঙ্গলময় শ্রীহরির নাম গ্রহণ করেছো তখন তোমার আর চিন্তা কি মা? প্রভু কি করে আমার পাপক্ষয় হবে? মা গো, তত পাপ পাপি যত্ন করেও করতে পারে না। যত পাপ শ্রীহরির নাম গ্রহণে নষ্ট হয়। হ্যাঁ প্রভু, তোমার সম্পত্তি তুমি দীন দুঃখী ব্রাহ্মণগণকে দান করে দাও, কেমন? মস্তক মুন্ডন করো তো এই কুটিরে, নাম জপ করো মা, নাম জপ করো, নাম জপ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রভু, মা বলো, মা বলো, মা জপের কি কোনো বিধি আছে? না মা, জপের কোনো বিধি নেই, সর্বদা নাম জপ করো, নাম জপ করো। রাম জপ হরে কৃষ্ণ, রাম জপ। রাত্রি শেষ হয়ে প্রভাত এলো, যাই আমার প্রাতঃস্নানের সময় হলো, আমি যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তুমি এরকম উচ্চৈশ্বর হরিনাম কীর্তন করো কেন হে বাপু? হরিনাম বড় মধুর, নাম করে কত আনন্দ হয়, তাই তো সকলের কল্যাণের জন্যে উচ্চৈশ্বরে নাম কীর্তন করি। যে নাম শুনবে সেও পরম আনন্দ লাভ করবে। উচ্চৈশ্বরে নাম করবার বিধি কোনো শাস্ত্রে নাই, যাচিক উপাংশু মানুষ জপ এই তিন প্রকার, বাচিক অপেক্ষা উপাংশু শ্রেষ্ঠ, তদপেক্ষা মানুষ শ্রেষ্ঠ। এই তো জপবিধি। সাধু হয়েছ ব্যস্ত, নির্জনে বসে বসে জপ করোগে, পথে পথে চেঁচিয়ে সাধুতা দেখিয়ে লাভ কি? আমি মূর্খ, অতি নীচ, অধম, আমি শাস্ত্রও জানি না, শুধু এই মাত্র জানি হরিনাম সংকীর্তনে জগতের কল্যাণ হয়। এই জন্য স্থাবর জঙ্গম জড় চেতন, তাই সকলের কল্যাণের জন্যে উচ্চৈশ্বরে হরি নাম কীর্তন করি। বাপু আগে নিজের কল্যাণটা করো, জগতের কল্যাণের জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। যার জগৎ কৃষ্ণ তিনি মাথা ঘামাবেন। হরে 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 রাম। এরকম মজাটা ঝুঁকে হবে, বৈদিক শাস্ত্রটা জলাঞ্জলি দিলে গা ব্যাটা। আমি মূর্খ, শাস্ত্র কি জানি, জগতের কল্যাণের জন্য নাম করি। ঠিকই বলেছেন। কিরম 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 উচ্চৈশ্বরে নাম করবার প্রমাণ কোন শাস্ত্রে আছে? নিশ্চয়ই আছে, হরিভক্তি শুধোদয় আছে, বিষ্ণু নাম উচ্চারণকারিণী জিহ্বা কেবলমাত্র বক্তাকেই রক্ষা করে না, ভগবত খ্যাতি শুনিয়েই সমস্ত জগৎকে পবিত্র করে। তুমি যাই বলো না কেন বাপু, নামে বিশ্বাস করা অবৈদিক। নাম কীর্তনের দ্বারা যদি মোক্ষ লাভ সম্ভব হতো তাহলে শ্রী সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রীমদ ভাগবত না শুনিয়ে হরিনাম শোনাবার ব্যবস্থা করতেন। বেদের নামই শুনেছ, বেদ কি কখনো দেখেছ?
নামে রুচি আনবার জন্যই তো লীলাগ্রন্থের প্রয়োজন। যে যতই সাধনা করুক না কেন, ডুববে হবে নামে। নাম কীর্তনের দ্বারা পাপ নষ্ট হতে পারে, কিন্তু নাম সংকীর্তনের দ্বারা মোক্ষ লাভ। না, হয় না। কে তোমাকে বলেছে? শ্রীমদ ভাগবতে লীলা গুণ নাম ভিন্ন আর কি আছে? শ্রীমদ ভাগবতে এমন কোন স্থান আছে যে স্থানে সে ভগবানের নাম নেই? না ভাই, আর আমি কোনো প্রমাণ শুনতে চাই না। তোমার কৃপায় আজ আমার মহা সংশয় দূর হলো। তোমাকে কি বলে যে আজ কৃতজ্ঞতা জানাবো তা আমি বুঝতে পারছি না। তোমাকে একটা প্রণাম করি। আরে থামো থামো থামো, করো কি? কেন করো কি? যদি কৃতজ্ঞতা জানাতে চাও, হ্যাঁ হ্যাঁ, তো একটু নাম করো। নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এক ঈশ প্রথমত দ্বিধা রূপ বভূবসঃ একা স্ত্রী বিষ্ণু মায়ায়া উমানেক স্বয়ং বিভু। এক কৃষ্ণই লীলা করার জন্য স্ত্রী পুরুষ দুই হয়েছিলেন। বৎস, তোমার অবিদিত কিছুই নাই, তথাপি জিজ্ঞাসা করলে সেই জন্য বললাম। অনন্তকাল ধরে শ্রীগোলোকে রাধা গোবিন্দের নিত্য রাসলীলা হচ্ছে। কপিভাবে ভজনা করলে মানব এ নিত্য লীলা দর্শনে সমর্থ হয়। আমি অধম, ভক্তি শ্রদ্ধা আমার কিছুই নাই। আমায় কৃষ্ণ মন্ত্র দান করে সংসার হতে উদ্ধার করুন। বৎস, তোমাকে মন্ত্র দান করব ইয়ার আশ্চর্য কি? প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছি। আমি আর সহ্য করতে পারছি না, আজই আমায় কৃপা করুন। আচ্ছা এসো। কৃষ্ণ 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 কৃষ্ণ, এত মিষ্ট কৃষ্ণ নাম এতদিন বলে নাই কেহ মোরে। যত বলি তত মোর বাড়িছে বিপাশা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কত সুধা দিয়ে করেছেন বিধি এ দুটি অক্ষরে। ছরে অনিবার অমৃতের ধারা কৃষ্ণ নাম হতে। কৃষ্ণ কৃষ্ণ কোথা কৃষ্ণ, কেমনি সে কৃষ্ণের পাব দর্শন। কেমুরে আনিয়া দিবে গোবিন্দে আমার নবঘন শ্যাম সুন্দর কুঞ্চিত কেশোদা আয়ত লোচন। কি মুশকিল পড়া গেল, কোন দিকে গেলেন? এই যে শুনছেন, বড় চুলওয়ালা এক ভদ্রলোক কোন দিকে গেছে দেখেছেন? ওইদিকে ওইদিকে। এসো এসো ভাই এসো। দেখা দিয়ে কোথা গেল পলাই এ মুরলী মায়া। ছই কৃষ্ণ কোথা কৃষ্ণ। ভাই, কত ভাগ্যে তুমি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছো, কিন্তু কি জন্যে হিন্দুর দেবতার নাম গ্রহণ করছো? আমরা হিন্দুকে দেখলে অন্নগ্রহণ পর্যন্ত করি না। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি ইসলামের এমন উচ্চ অধিকারকে লঙ্ঘন করে কেন অন্যায় করছো? এখনো যদি তুমি নিজের মঙ্গল চাও, তাহলে এখনই কলমা পড়ে
এই পাপ থেকে উদ্ধার হ। বিষ্ণু মায়া, শুনো বাপ, জগতের যিনি মালিক তিনি এক, হিন্দু মুসলমান কেবল ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকে। কোরআনে পুরাণে অদ্বিতীয় পরমেশ্বরের মহিমা নানা নামে কীর্তিত হয়েছে। তিনি নিত্য, তিনি সত্য, তিনি সনাতন, অব্যয়, অনন্ত, সকলের হৃদয়ে তিনি বাস করেন। তিনি যেমন প্রেরিত করেন সকল মানুষ তেমনই কাজ করে। সকল শাস্ত্রই সেই একমাত্র পরমেশ্বরের মহিমা ঘোষণা করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সর্বনাশ, একে শাসন না করলে অন্যান্য মুসলমানেরাও হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে। আপন ধর্মের শাস্ত্র অনুসারে চলো, হরিনাম ত্যাগ করো, নচেত শাস্তি ভোগ করতে হবে। খণ্ড খণ্ড করি দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কি সাজা দেওয়া? 22 বাজারেকে নিয়ে গিয়ে বেত্রা ঘাস করা হোক যে পর্যন্ত প্রাণ না বেরোয়। করছে বলে তুমি এদের অপরাধ নিও না ঠাকুর, তুমি এদের কৃপা করো দয়া ভয়। ঠাকুর তোমরা তোমাদের প্রভুর আদেশ পালন করো, মারো আমায় আরো মারো। আমাদের হাত তো অবশ হয়ে গেছে, মারবার শক্তি আমাদের নেই। আপনাকে মারতে না পারলে মূলপতি আমাদের প্রাণদণ্ড করবেন। আপনাকে মারতে না পারলে আমাদের প্রাণদণ্ড হবে ঠাকুর। দাঁড়াও, আমি এই মাত্র দেহ ত্যাগ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে না 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 একে গোর দিলে এর সদগতি হবে।
একে গঙ্গার জলে ফেলে দিয়ে আসো। হ্যাঁ যা, নিয়ে যা, নিয়ে যা। আশ্চর্য ব্যাপার সোনাম, হরিদাস সাধুর নিচে দিয়ে ওটা জলে ফেলে দেওয়ার পর ভাসতে ভাসতে অনেক দূর চলে গিয়ে তারপর দেখি তীরে বসে হরিনাম করছে। কি তুমি তুমি সত্য বলছো? হ্যাঁ জনাব। চলো যাই, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনি বলেন সাক্ষাৎ পীর, আমি না জেনে আপনার শ্রীচরণে অনেক অপরাধ করেছি, আপনি নিজগুণে আমাকে ক্ষমা করবেন। আপনি আজ থেকে স্বাধীনভাবে এখানে সর্বত্র হরিনাম কীর্তন করবেন, আপনাকে কেউ বাধা দেবে না, কেউ না, কেউ না। মঙ্গলময় পরমেশ্বর আপনার মঙ্গল করুন। আমি আপনার হরি বল, আপনি আপনি আমায় ক্ষমা করুন। পরমেশ্বর আপনার কুশল করুন। মানুষের কাকেও দণ্ড দেবার সাধ্য নেই, আমি আমি এই কর্ণের দ্বারা ভগবানের নিন্দা শুনেছি, তাই তিনি কৃপা করে আমাকে নরকে নিক্ষেপ না করে এই লঘু দণ্ড তিনি আমায় দান করেছেন। আপনারা দুঃখিত হবেন না, সবই তাঁর কৃপা, তাঁর কৃপা, তাঁর কৃপা। তোরা বল রে হরি বল, তোরা বল রে হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে